আসসালামু আলাইকুম, বর্ণ টিভি নিউজ আপডেটে সবাইকে স্বাগত। দুর্ভাগ্য, এ ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল বললেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনায় হতাহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও নিজেদের রক্ষা করতে পারলাম, কিন্তু দুর্ভাগ্য, এ ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে তার কার্যালয়ে পিএমও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের বেসপা গভর্নর বোর্ডের 34তম সভার প্রান্তিক ভাষণে একথা বলেন। বেসপা বোর্ড অব গভর্নরের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনের সভায় সভাপতিত্ব করেন। ভবিষ্যতে ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে চালকদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, রেলে যারা কাজ করেন তাদের আরো শক্ত দক্ষ করা উচিত এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের রেল চালকদের প্রশিক্ষণের প্রয়োজন। এ সম্পর্কে তিনি আরো বলেন, জানি না কেন শীত মৌসুম এলেই কেবল আমাদের দেশেই নয় সমগ্র বিশ্বে রেলের দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। ট্রেন দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা বুলবুলের মতো সেই প্রাকৃতিক দুর্যোগ থেকেও নিজেদের রক্ষা করতে পারলাম, কিন্তু দুর্ভাগ্য যে এ ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল। এ ঘটনায় এ পর্যন্ত 16 জনের প্রাণহানি এবং বহু আহত হয়েছে। প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। উদ্ধার অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, রেলমন্ত্রী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। রেল যোগাযোগটা সম্পূর্ণ নিরাপদ এবং তার সরকার এর উপর গুরুত্ব দিয়েছে উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী, আমরা রেলের বহরে নতুন নতুন ট্রেন যোগ করে রেলকে সম্প্রসারিত করে দিচ্ছি, কারণ মানুষ এবং পণ্য পরিবহনে রেল সবচেয়ে নিরাপদ যান। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে গতকাল সোমবার দিবাগত রাত 2:45 দিকে সিলেট থেকে চট্টগ্রামের ট্রেন উদয়নী এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশিতা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বস্ত্র এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল আহমেদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বৈঠকে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এবং সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।